এর কি চারা আছে? হ্যাঁ এর চারা আছে। বেশি না, একটা চারা দিবেন? অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই। একটা চারা নিয়ে দেবেন? জি। তাহলে এসেছে কুরিয়ারে পাঠায়, এর মধ্যে কি ওই দুই একটা এলোমেলো সারা পাঠায় দেন? না না না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সেই ভালোবাসা দিবসে আমার সমস্ত দর্শকদের প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট আরেকটি ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি। আজকে আমি এই ভালোবাসা দিবসে সারা রাত্রি জার্নি শেষে চলে আসছি ফলের রাজ্য, আবারও সেই চুয়াডাঙ্গায়। এটি আন্দুলবাড়িয়া ইউনিয়ন নিধিকুণ্ড গ্রাম। আপনাদের হয়তো খেয়াল আছে, আজ থেকে প্রায় এক বছর আগে আপনাদের একটি প্রতিবেদন দেখিয়েছিলাম এই এলাকার সাকিব খানের একটি চমৎকার ফলের বাগান। তখন তার ফলের বাগানে তেমন একটা ফল ছিল না। কদিন আগে সেই নায়ক, কৃষি নায়ক সাকিব খান আমাকে ফোন দিয়ে জানালেন, এর আগে আসছিলেন, আমার বাগানে কোনো ফল ছিল না, আপনাকে ফল খাওয়াতে পারিনি। দাওয়াত দিচ্ছি, চলে আসুন, আজকে আমার ফলের বাগান ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাকে সুন্দর সুন্দর কিছু ফল খাওয়াবো। ফোন যখন করে তখনই আমার ছোটো ছেলে বিজয় আমার পাশে বললো যে আব্বু, আপনি যেদিন যাবেন অবশ্যই আমাকে সাথে নেবেন। যাই হোক, সারা রাত্রি ভ্রমণ শেষে সকালে এসে পৌঁছেছি এখন সেই কৃষি নায়ক সাকিব খানের বিভিন্ন ফলের বাগান ঘুরে ঘুরে দেখব, আমার ছেলেকে দেখাবো এবং সেই সাথে আপনারা তো আসেননি, কথার বাড়াচ্ছি না, চলুন আগে সেই কৃষি নায়ক তরুণ টকবকে যুবক সাকিব খানের সঙ্গে দেখা করা যাক। আরে নায়ক সালমান নাকি সাকিব খান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, এই তো চলে এলাম। বাহ বাহ বাহ, কি লেবু এটা? এটা হচ্ছে যে আপনার থাই সিডলেস, বারো মাসি। বারো মাসি? জি। তার মানে বারো মাসি ধরে? জি, এটা বারো মাস ধরবে। তো অনেক বড়। জি, এটা অনেক বড়। আরো বড় হবে না? না, আপনার এই যে এই সাইজ, এটা আপনার ম্যাচিউরিটি হয়ে গেছে অলরেডি। তাই? জি। এটা কি বীজ থেকে চারা হবে? এটা হচ্ছে গুটি কলম, গুটি কলম এবং টেপ কলম। টেপ কলম না? জি। এই গাছটার বয়স কত? এই গাছটার বর্তমান বয়স আপনার এক বছর। এক বছর না? জি। আচ্ছা, তাইলে এটা তো জি জি এগুলো ম্যাচিউরিটি হয়ে গেছে। এই যে একটা আছে, এগুলো ম্যাচিউরিটি হয়ে গেছে। আসলে আমি এই ফল হারভেস্ট করব বলে আসছি বাগানে দেখার জন্য। তাই? এই যে এগুলো আপনার হারভেস্ট করার যোগ্য হয়ে গেছে। এই দেখো কেমন লাগে বলো। অসাধারণ। হ্যাঁ, এই যেখানে যাবে দু একটা কলম চারা নিয়ে লাগাই দেবে, বাসার ছাদে তো একটু জায়গা আছে সামনে আঙিনে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি এটা নিয়ে যদি বীজ করি হবে না? ওই বীজে করলে আপনার অনেক দেরি লাগে ফল আসতে। এর কি চারা আছে? হ্যাঁ, এর চারা আছে। বেশি না, একটা চারা দেবেন? অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই। একটা চারা নিয়ে দেবেন? জি। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তো এবার আর কি কি দেখাবেন? আপনি তো ফোনে বললেন যে আমার তো আল্লাহর রহমতে এখন
আমার বাগানে মিশরি পেয়ারা আছে, তারপর কাশ্মীরি আপেল কুল, বল সুন্দর আপেল কুল, তাই আগাম জাতের টক আর ভারত সুন্দরীটা তো শেষের মুখে, শেষ হয়ে গেছে প্রায়। কিছু কিছু গাছে আছে আর ওইগুলো ভরপুর আছে। তারপরে আপনার ভিয়েতনামি মালটা, নতুন জাতের একটা কমলা। আচ্ছা, এর আগে বোধ হয় এক বছর হয়েছে না আসছিলাম? আপনি আমার এখানে আসছিলেন 6-7 মাস হবে। খান বংশ, এটা তো একটা নায়কের মতো। তুমি ভালো আছো? আচ্ছা, তো এখানে কি করছিলে? মাঝে মাঝে ফল বাগানে আসো না? সুন্দর সুন্দর। ভাই কি দুটি নাকি? জি, আমরা দুই ভাই এক বোন। বোনটা কি বোন হচ্ছে ক্লাস 9-এ পড়ে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনার যে ফলের চাষ নার্সারি টোটালি মিলিয়ে কতটুকু ল্যান্ডের উপরে আপনার এখানে? টোটাল যদি আপনি ধরেন তাহলে ধরতে হবে আপনার 30 বিঘা। 30 বিঘা? জি। এর মধ্যে ফলের চাষ কত বিঘায়? ফলের চাষই সব আমার নার্সারি আপনার 5 বিঘা, সবই ফলের চাষ। আচ্ছা ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণ মানে ছোট আছে, মাঝে মধ্যে বড় ফলও দেখি, মানে এটা সব 12 মাসের স্টেপ একটা গাছে আছে আপনার। ছোট ফল, এই যে গুটি, এটার কিন্তু বিষ ডাল বলে অনেকেই, এই জাতের এই বিষ ডালও পেয়ারা ধরে। এটা সব থেকে ভালো, মানে কোনো ডাল মিস নাই, প্রত্যেক ডালে ফল। মোটামুটি কি সাইজ হয় সর্বোচ্চ? এটা যদি সর্বোচ্চ আপনি বড় একটা দেখান দেখি। পেয়ারা, এই যে এখানে একটা পেয়ারা আছে, বড় পেয়ারা, এটা আপনি ছেড়েন, আপনি নিজে হাত দিয়ে ছেড়েন। না না না, আমার আপনি ছেড়েন, আমি ছিড়ব। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মনে হয় সর্বোচ্চ 800 গ্রাম হবে ওজন, 700-800 গ্রাম। আপনি এটা আনুমানিক 700-800 না হলেও 500 পার হয়ে, 500 পার হয়ে যাবে, 500 পার হবে। জি, তাহলে এটা মিশরি পেয়ারা না? এটা 12 মাসে মিশরি পেয়ারা। 12 মাসে মিশরি পেয়ারা? জি। বাহ, খুব সুন্দর, খুলেন তো দেখি। জি, এই পেয়ারাটা খুলতেছি এবং এই পেয়ারাটা বিজয়ের জন্য গিফট আজকে। বিজয়ের জন্য? জি। আচ্ছা আসো বিজয়, আসো। টিস্যু আছে না? টিস্যু আছে না? মোছো, এটা মোছো। এটা কিন্তু একেবারে একদম আপেলের মতন সাদা দেখি, আর মসমসা খেতে একেবারে পুরো আল্লাহর নিয়ামত। এর কিন্তু বিসি আপনার নেই বললেই চলে, দেখছেন? বেশি তো নাই দেখা যায়, ছোট ছোট করেন, ছোট ছোট করেন। একটা পেয়ারা তো পুরো পরিবারে খাওয়া যাবে। জি, একটা পেয়ারা কাটলে পুরো পরিবারের সবাই খেতে পারবে ইনশাল্লাহ। না বিসমিল্লাহ বলে টেস্ট করো দেখি। বিসমিল্লাহ। আমি মনে করি সবগুলো কাটি, আমাদের সবগুলোকে আমার মনে ধরেন, আমি মনে করি এটা হচ্ছে অন্যান্য সব পেয়ারা থেকে স্বাদ আলাদা ভিন্ন। মোনা লবণ দেওয়াই আছে না, আলাদা একটা টেস্ট। কিছু কিছু পেয়ারা দেখতে পাইনসে টাইপের, এটা কিন্তু পাইনসে না,
এই যে আরেক খানেক দেন না বাবু না না আফ্রিদি খান দাও ধরো খাও এটা কি ওটা কিন্তু অন্যান্য পেয়ারা থেকে সবথেকে মজাদার এটা ভিন্ন টেস্ট টেস্ট মানে কি মনে হচ্ছে কিছু কিছু পেয়ারা আমি এটাকে বললাম পাঁচশো টাইপের এটা পাঁচশো না মনে হয় লবণ দেওয়াই আছে জি আলাদা একটা টেস্ট এর ভিতরে মশমশা যে জিনিসটা সেটা কিন্তু আপনি পাবেন আর এটা আপনার সব শ্রেণীর মানুষ খেতে পারবে পেয়ারাটা মাশাআল্লাহ সুন্দর কেমন লাগতেছে একটু সত্যি করে বলেন আপনি হুজুর মানুষ মানে সত্যি কথা বলতে হলো এই ধরনের যে বড় বড় জাতের পেয়ারা এত টেস্টফুল পেয়ারা আমি আজ পর্যন্ত খাইনি এটা হলো আমার রিয়েল অনুভূতি আর কি না আমি বললে তো অনেকে মনে করবে যে মানিক ভাই হয়তো অন্য দালালি করতেছে আপনি হুজুর মানুষ মাথা ডুবি আছে দাঁড়িয়ে আছে ভালো মানুষ এটা রিয়েলি অনেক টেস্ট মাশাআল্লাহ আল্লাহ নিয়ামত তাই না আপনি তো আপনার ফলের চাষ আসলে শুরুটা কিভাবে কতদিন আগে একটু বলেন তো দেখি আমি এই বছর পাঁচেক মতন ফলের চাষ করছি পাঁচ বছর থেকে পাঁচ বছর হয় না এই পাঁচ বছর আপনার রেজাল্ট কি কেমন মনে হচ্ছে বহুত রেজাল্ট মানে বহুত টাকা তো বলে পারা যাবে না তো গুণা নেই আর কি এ বছরে অন্তত এই যে পনেরো বিঘা আমার এ বছরে মোটামুটি ওখানে তিরিশ লাখ তো নিম্ন পনেরো বিঘায় তিরিশ লাখ বছরে আসবে সাকিব খান তিনি বললেন আপনি এই গাছের পরিচর্যা সম্পর্কে একটু বলেন তো দেখি পরিচর্যা আপনার একটা বিষয় লক্ষ্য করছি আপনি কথা বলছেন আর এই যে ডোকাগুলো ছিঁড়ে দিচ্ছেন এর কারণটা এই ডোকা ছিঁড়তে হয় এর ডোকা বড় হলে এর নাম হলে মাথাটা ছিঁড়লে ওখান থেকে ডোকা ছেড়ে ফুল আসবে মানে যত ডোকা ছিঁড়বেন তত ছাত্র হবে তত যত ডোকা ছিঁড়বেন তত এই দেখেন ফুল এবারে এইটা ছিঁড়ে দিয়েছি এখান থেকে এই যে ফুলকে একটু বেরিয়ে আবার ফুল হবে এ ছিঁড়বে ফুল হতে হতেই যাবে এর কোনো সময় কামাই যাবে বারো মাসের জন্য একইভাবে দেখে বাগানে যখনই ঢোকেন তখনই মাথা ছিঁড়তে থাকে তখনই ছিঁড়ে আর একভাবে লিভার নিয়ে ছিঁড়ে দিতে হয় মানে লাইন ধরে সব ছিঁড়ে দিতে হয় লিভার নিয়ে ছিঁড়ে দিতে হয় ওই যে চার পাতার যেরকম মাথা ছাঁটে ওই রকম যতটা আপনি কাটিং করবেন তত বেশি ফুল বেরোবে এরম এরম বড় হয়ে গেলে মাথাটা এরম এরা ছিঁড়ে দিতে হয় এরা ছিঁড়ে দিতে হয় বুঝলি ওখান থেকে আবার আপনার আবার ফোরকি ছাড়বে ছেড়ে ওখান থেকে আবার আপনার ফুল হবে তখন ছিল অল্প তখন ছিল অল্প অল্প জি এখন পরিমাণ এখন পরিমাণ বেশি হয়েছে জি আচ্ছা ঠিক আছে আপনার যত বয়স হবে মনে করেন চব্বিশ মাস হলে এই যে পিপি যে দেন এটা আসলে কি কি উপকার আছে বলেন তো আসলে পিপি মারার কিছু উপকার আছে তার ভিতরে আপনার প্রথম যেটা ধরা যায় সেটা হচ্ছে যে পিপি করা থাকলে আপনার ডাইরেক্ট কোনো পোকা আক্রমণ করতে পারে না আচ্ছা কেন আর দুই হচ্ছে যে আপনার সান স্পট থেকে আপনার পেয়ারাটা সতেজ রাখে এক কথাই আর আপনার যেটা কালার এক কথাই বলি আমরা পিপি মারলে আপনার পেয়ারায় কালার আসে প্লাস এই বর্তমানে আপনার পেয়ারাতে পিপি না মারলে এক কথায় বাড়ে না পেয়ারা পেয়ারাতে আপনি একটা পেয়ারা মানে খালি রেখে দিবেন আর একটা পেয়ারা আপনি পিপি মারবেন পিপি মারাটা আপনার আগে আগে ম্যাচিউরিটি হবে বড় হবে আগে বড় হবে আগে জি এবং কালারটা ভালো হবে কালারটা ভালো আর গ্রাহক তো সবসময় একটু মানে একটু কালারফুল টাই বেশি প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচার ডালে ডালে দেখেন একটা ডালে দুইটা একটা ডালে দুইটা আবার এই ডালে দেখেন দুইটা এবং এটা কিন্তু বারো মাস তো এই গাছ আসলে কয় বছর ফল নিয়ে যাবে এটা যদি সর্বনিম্নও ধরেন তাও মন করেন যে আপনি পাঁচ বছর ধরেন সর্বনিম্ন হলেও
কিন্তু পেয়ারা কিন্তু একটা সময় আসে যে যখন আর ফল তেমন একটা হয় না, তখন কেটে দিতে হয়। না, এটা আপনার 5-6 বছর পর থেকে পেয়ারা গাছ মন করেন যে একটু দুর্বল হওয়া শুরু হয়, তখন মন করেন যে আস্তে আস্তে গাছ মারাও যেতে থাকে। তো একটা বিঘায় কি পরিমাণ গাছ লাগানো যেতে পারে? আমাদের এখানে আপনার 33 শতকে 1 বিঘা, আর 33 শতকে আপনার আমরা 400 পিস চারা রোপণ করি। অর্থাৎ 1 বিঘাতে কতগুলো চারা? 400 পিস। জি। আচ্ছা, গাছ থেকে গাছের দূরত্ব আর সারি থেকে সারির দূরত্ব কত? এটা আমরা দিয়েছি হচ্ছে যে 6 ফিট বাই 6 ফিট, মানে 4 হাত বাই 4 হাত। আমরা এই সাইডে 4 হাত দিই, এই সাইডে 4 হাত দিই, এই সাইডে কিন্তু গ্যাপ। আচ্ছা, মাটিটা কিভাবে প্রস্তুত করলেন? মাটি প্রথম অবস্থায় আপনার মন করেন যে ফ্রেশ জমিতে আমরা গোবরের সার বিঘাপতি মন করেন যে 5-6 টলি করে ছিটায় দিই, একদম ছিটায় দিই। তারপরে মন করেন যে আপনার ওই কিছু পোকা আছে, শিকড় নষ্ট করে দেয়, সেজন্য আমরা দানাদার ফোড়াডাং বলে এই ফোড়াডাংটা ছিটায় দিই জমিতে। দেওয়ার পরে আমরা 2টা চাষ দিই। আমি মানব দেহের সাথে তুলনা করি আমি গাছের বিষয়টা, কারণ আমাদের যখন খিদে লাগে তখনই কিন্তু খাবারের পর চাহিদা হয়। আমি যদি দেখা আছে আপনার গাছে টবের ভিতরে পানি দেওয়া আছে, স্যাঁত ছেঁতে দিয়ে তারপরেও যদি আবার পানি দিই, সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির মুখে চলে গেল। বিভিন্ন কারণে গাছ মারা যায়। মারা যায়, দোষ হয় আপনাদের? দোষ হয় আমাদের, জি। আচ্ছা, আমি কুরিয়ারে পাঠাই, এর মধ্যে কি ওই 2-1টা এলোমেলো সারা পাঠায় দেন? না না না, কুরিয়ারে আমরা পাঠাই সর্বোচ্চ ভালো সারাটাই পাঠাই, কিন্তু এটা তো গাড়ির ব্যাপার, অনেক সময় কুরিয়াতে কিন্তু চারা 2-1টা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বেশি দিই বা পরবর্তীতে কেউ চারা নিলে ওটা পুষাইয়ে দিই। আমি কিন্তু এই আমার বাগানের একদম ছোট্ট গাছের ভিডিও আপনার চ্যানেলে আছে, আমি দেখাই আছি, আর বড় গাছের ভিডিও কিন্তু দেখাইতেছি। এই জাতটা আমি আলোচনা মানে চাষ করতেছি দীর্ঘদিন ধরে সর্বপ্রথম, কিন্তু এখন কিন্তু আপনার এই জাতেরই নাম দিয়ে অনেকেই বের করতেছে। এইখানেই তো মজা। এখানে আমি আমার একটু সময় দিই, আমি বলি যে যে যেভাবে হয়তো উল্টাপাল্টা নাম দিয়ে হয়তো বিক্রি করলো। জি জি। আপনি সাকিব খান নায়ক, আপনি সলিড থাকেন, অসুবিধা? আমি সেটাই আপনাকে বলি একটু, যে এটা নিয়ে আমি কিন্তু কাজ করতেছি, প্লাস আমি যে চারাটা দিতে পারবো, আমি মনে করি না যারা এই নাম ভাঙায় খাইতেছে তারা ওই চারাটা দিতে পারবে। আমি দর্শকদের কিন্তু এটা বলি যে আমার কাছ থেকে চারা নেওয়ার দরকার নেই, আপনারা যদি বাগান করতে চান আসা সম্ভব হলে আমার বাগানে আসেন, এসে একটা ফল খান, খেয়ে আপনারা যাচাই করেন যেটা অন্য সব পেয়ারা থেকে আলাদা কিনা, আমি যেটা বলছি বাগানে সেটা আছে কিনা, তারপর আপনার বাগানের এই মিশরি জাতের পেয়ারা আমিও তো একটু কেটে খেলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, পর্যাপ্ত, আল্লাহ নিয়ামত। এখন বিষয়টা হচ্ছে আমি যদি বলি যে সাকিব খান আমাকে একটা চারা দেন আমি নিয়ে লাগাবো, দেওয়ার সময় যদি আপনি অন্য কিছু দিন, সেক্ষেত্রে আমি কিভাবে এখান থেকেই চারা তৈরি করি? কেউ যদি মনে করেন না তার সামনে আমরা চারা বেঁধে দেবো। কারণ এখানে শোনেন, এখানে মিশরি পেয়ারা আছে, গোল্ডেন 8 আছে, সুপার 10 আছে, আপনার এখানে 3-4টা আমার সব ভাগ ভাগ করা আছে, আমি চাইলে মেটা ভুলে ওটা দিয়ে দিলেন না, মোটেই ইচ্ছে করে দিলেন না, ইচ্ছে করে তো বিষয়টা কেমন মোটেই দিব না, কারণ আমার সব সেপারেট সেপারেট করা আছে, যাকে ভুল যেন না হয়। না, এই ভুলটা আমাদের দ্বারা হয় না, ভুল হলে হয় কি যে কোনো ভাবে যদি এটা ভুলটা হয়ে যায় বদনাম হয়ে যায়, আর একবার ব্যবসার বদনাম হলে শেষ। আমরা যদি কুরিয়া তো চারা পাঠাই, সেক্ষেত্রে আমরা সিপারেট সিপারেট করে দিই। আচ্ছা, যাই, লাগানোর সময় তার উদাহরণে যেন ক্লেপ না আসে। আচ্ছা, এরপরে কোন বাগানটা দেখবো? এরপরে আমাদের পাশে কুল আছে, তারপরে এই সাইডে সুপার টিন আছে, আপনার ওই কমলা, নতুন কমলা করছি ওটা আছে, বল সুন্দরী আছে, সবই একটু একটু করে দেখি। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।